আমরা যারা পাখি ব্রিড করি বা দু এক জোড়া পাখি পালি, তাদের কিন্তু অনেকখানি সাবধান হওয়া উচিত। কারণ অনেকদিন যাবৎ আবহাওয়া গরম থাকার পর এখন কিন্তু হঠাৎ করে ঠান্ডা হচ্ছে আবহাওয়া। তো সেক্ষেত্রে আমরা যে পাখিগুলো পালি সেই পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা অনেক বড় সম্ভাবনা থাকে। তো আপনারা যেটা করতে পারেন পাখিগুলোকে সুস্থ রাখার জন্য, কিন্তু আপনারা যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কিন্তু আপনারা আগে থেকে করাইতে পারেন। বা যেহেতু বৃষ্টি হয়েছে দু একদিন, এখন একটু ঠান্ডা পড়তেছে, সেক্ষেত্রে আপনাদের কি বলবো, আপনারা চাইলে দু একের ভিতরে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করাই দিবেন, তাইলে কিন্তু আপনার পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো অসুস্থ পাখি সুস্থ করার থেকে কিন্তু অসুস্থ হওয়ার আগে পাখিকে সুস্থ রাখা অনেক ভালো। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর পাখি সুস্থ রাখার জন্য আমি অ্যান্টিবায়োটিক, আমি যেটা ব্যবহার করি ডক্সি এভেট, আপনি অন্য যে কোনো অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন পাখি সুস্থ রাখার জন্য। তবে আমি যেটা সাধারণত ব্যবহার করি আপনাদেরকে সেটাই বলি, আমি ডক্সি এভেট যে ওষুধটা, মানে পাউডার ওষুধটা আছে, সেটা ব্যবহার করি। তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এদের কাছে কিন্তু চারটা বাচ্চা আছে। তো চারটা বাচ্চা হেলদি আছে, একটা বাচ্চা নিচে আছে, আর বাদবাকিগুলো উপরে যেহেতু উঠে গেছে, সেহেতু কিন্তু এদেরকে আলাদা করার মতন হয়ে গেছে। এদের কাছে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আলাদা করে দিছি। এদের কাছে ডিম আছে, আর এদের কাছে কিন্তু বাচ্চা ফুটতেছে কেবল, ওর ভিতরে আমি ডিস্টার্ব করবো না ওদেরকে। আর এইখানে বাচ্চা এক জোড়া তিনটা আলাদা করে রাখছি, আর এদের কাছে কিন্তু বাচ্চা ফুটছে নতুন, এদের বাচ্চা ফোটার মতন হয়ে গেছে। তো এদের দুইটা ওই যে খাওয়া শিখছে, খাচ্ছে দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু বাচ্চা আলাদা করে দিয়েছে, যেহেতু একটু ঠান্ডা পড়তেছে, বাচ্চাগুলো কিন্তু হাঁড়ির ভিতরে দিয়ে দিছে। আমি আলাদা করার পরে দু এক সময় হাঁড়ি দিয়ে রাখি, যেহেতু ঠান্ডা পড়তেছে, ওরা যাতে চাইলে সবগুলা বাচ্চা হাঁড়ির ভিতরে ঢুকে বসে থাকতে পারে, যা এতে করে কিন্তু ওদের ঠান্ডাটা একটু কম লাগবে। এজন্য আমি হাঁড়ি দিয়ে রাখছি, যেহেতু বাচ্চা পাখি। তো এই হাঁড়িটা একটু গরম পড়লে কিন্তু হাঁড়িটা সরাই দিব। আর এদের এইখানে জাভার বাচ্চা নতুন দুইটা বের হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় একটা জাভার বাচ্চার, এই কারণে খুব বেশি সুস্থ মনে হচ্ছে না। আর এইখানে যে তিন চার মাসের বাচ্চাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন, একটা জাভার ফিমেল আছে এইখানে। তো অবশ্যই আপনার একটু পাখি সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করবেন, আর পানিগুলো সন্ধ্যাবেলা অবশ্যই ফেলে দিবেন। আর এইখানে যেটা করতেছে আমাদের যে ময়না পাখিটা আছে, মানে শালিক পাখিটা আছে, তো সেটা কিন্তু এই খ্যাড়গুলো কিন্তু সব এইখানে টানতেছিল। আর যেহেতু বালজিকার পাখি নিচে আছে, এরা কিন্তু এই খ্যাড়গুলো টেনে টেনে ফেলে দিচ্ছে। আমার মনে হয় যেহেতু শালিক পাখির এখন সিজন চলতেছে, সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু এইখানে ডিম পড়ার জন্য মনে হয় এরকম করতেছে। আসলে আমি বুঝতে পারতেছি না, তো আমি যদি এইটা মেল না ফিমেল সেটা তো ডিএনএ না করলে বোঝাও যাবে না। তো এইখানে যেহেতু ডিম পাড়ার জন্য এরকম করতেছে, এদের এখানে যদি একটু প্রাইভেসি দিতে পারতাম মনে হয় নিজে নিজে ডিম পাড়তো। তো আমি চেষ্টা করব যে এইখানে যে পাখি এইটা আর হচ্ছে এইটা, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, এই একজোড়া পাখি ছিল বড় খাঁচাটায়, এই খাঁচাটার এই পাখিটারে আমি সরাই দিব। দেওয়ার পরে দেখি শালিক পাখিটা এখানে ডিম পাড়ে কিনা, ডিম পাড়লে আমি অন্য এক জোড়াতে অন্য কোথা থেকে শালিকের ডিম নিয়ে এসে ওদের ওর ডিমটা হচ্ছে সরাই দিব। তো দেখেন শালিক পাখি কিন্তু এখানে হচ্ছে খ্যাড় টানতেছে বারবারই, আর এই খ্যাড়গুলো কিন্তু বাজিকার পাখি দুইটা টেনে টেনে ফেলে দিচ্ছে। আর এখানে ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির এটা কিন্তু দুইটা ডিম পারছে, আর হচ্ছে এইটার কাছেও দুইটা ডিম আছে, এরা এখনও ডিম পাড়েনি, খ্যাড় টানছে, দু একের ভিতরে ডিম পাড়বে মেবি এরা। আর এইখানে দুইটা বাচ্চা আলাদা করে রাখা হয়েছে, আর এইখানে হচ্ছে কবুতরের বাচ্চা, এখানে কবুতর কিন্তু এই কন্যার এবার হচ্ছে ডিম পাড়ছে, একবার এই কন্যার ডিম পাড়ে, আর একবার হচ্ছে এই যে এইখানে এই কন্যার ডিম পাড়ে। আর এইটাই এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা ছিল, একটা বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেছে, ছেলে হয়েছে একটা লক্ষার, ওইটা সিঙ্গেল, আর হচ্ছে দুইটা হচ্ছে মেয়ে হয়েছে। এবার যে দেখলে দেখা যাবে, যেহেতু কালো তো ভালোভাবে বোঝা যায় না, এই তিনটা। আর এর যে মেলটা সেটা কিন্তু এইখানে উপরে বসে আছে, সিঙ্গেল যেটা। আর এখানে যে মাছরাঙ্গাগুলো আছে, মাছরাঙ্গা পাখিগুলোর আপডেটগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, মানে
এগুলা কিন্তু এখন মোটামুটি ডাক দিলে চলে আসে, তো এরা উড়া শিখে গেছে মোটামুটি, কিন্তু এরা এখনো সেলফ ফিড হয়নি, তো এরা এখনো মানে নিজে নিজে খাইতে পারে না আর কি, কিন্তু মোটামুটি উড়তে পারে। আমি যদি উড়াই দিই দেখেন উড়ে চলে যাইতে পারবে, এটা যদি উড়াই দিই ব্যবহার করতে পারেন। ওষুধ ব্যবহার করলে আপনার পাখি কিন্তু অসুস্থ হবে না, আর তা না হলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি চেষ্টা করবো কালকে সব পাখিগুলার একটু ওষুধ খাওয়ানোর জন্য, এদের মনে হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোন বিষয়ে ভিডিও দিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাও যদি না পারেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।